আমাদের পলিটিক্যাল স্পিচ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা, সেই কাজ আমাদের মুখ্য কাজ নয়। আমরা দেশের উন্নয়নটা আমাদের কাছে প্রথম। রাজনীতি তো আছে, থাকবেই, রাজনৈতিক দল আছে, দেশে নির্বাচন আছে, আসবে, এসব জেল জুলুমও থাকে। রাজনীতি করলে তো জেল জুলুম আছে। গত 8 ফেব্রুয়ারি 10 বছর পর একটা মামলার রায় হয়েছে। এই রায়টি যেভাবেই দেখুন না কেন, আমরা মনে করি দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিলেন, এ রায় বাংলাদেশের দুর্নীতি প্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। তবে বিএনপি প্রমাণ করেছে তাদের গঠনতন্ত্র থেকে সাত ধারা রাতের আধারে রায়ের আগে তুলে দিয়ে তারা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। এই তিনটি ব্রিজ প্রকল্পের কাজ নির্ধারিত সময় ছিল 2019 সালের জুন মাস, সেখানে এখন টার্গেট হচ্ছে 6 মাস আগে 2018 সালের ডিসেম্বর। কিন্তু যেভাবে তাদের কাজের অগ্রগতি হোলি আর্টিজানের ক্ষতি পুষিয়ে সে সময় যে সময় নষ্ট হয়েছিল সে সময়কে কাভার করে তারা এখন এগিয়ে আছে, এবং তাতে আমার মনে হয় নভেম্বরেও এই তিনটি ব্রিজের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে পারবেন। এখানে সময়ও আমরা বাঁচিয়েছি এবং টাকাও কম। আমি 6 মাস আগে হচ্ছে 700 কোটি টাকা এস্টিমেটেড কস্টের চেয়ে কম কস্টে এই তিনটি সেতু জাপান আমাদেরকে করে দিচ্ছে। এবং আরও একটা সুখবর যে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি জাপানিরা এখানে ব্যবহার বন্ধ রাখবে। বাংলাদেশে রত্ন শেখ হাসিনা চট্টগ্রাম মহাসড়কের এই